ভারতের শুরু ভোট উৎসব চলছে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শেষ হবে সন্ধ্যা সাড়ে ছটায় দেশ জুড়ে নিশ্চিত নিরাপত্তা ডলার রেট বাজার ভিত্তিক হলে রিজার্ভ নিয়ে আইএমএফ এর শর্ত পূরণ সহজ হবে বাংলাদেশের ওয়াশিংটনে বৈঠক থেকে বেরিয়ে প্রশ্ন এড়িয়ে যান অর্থমন্ত্রী এবং অবশেষে মালয়েশিয়ায় চালু হলো ই পাসপোর্ট কার্যক্রম উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা জাতীয় পরিচয় পত্রে সেবা চালুর দাবি আন্তর্জাতিক সময় সঙ্গে আছি আমি আজাদ ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট গ্রহণ শুরু হয়েছে শুক্রবার স্থানীয় সময় সকাল 7টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত প্রথম দফায় 17টি রাজ্য ও 4টি কেন্দ্রীয় শাসিত অঞ্চল মিলিয়ে ভোট হচ্ছে 102টি আসনে নাগরিকদের ভোটদানের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথম দফায় বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর আসনে ভোট হচ্ছে কেন্দ্রের পাশাপাশি দুই রাজ্য অরুণাচল প্রদেশের ষাট ও সিকিমের বত্রিশটি বিধানসভা আসনের সবকটিতেই ভোট গ্রহণ হচ্ছে এই দফায় এবার মোট সাত দফায় চুয়াল্লিশ দিন ধরে পাঁচশো তেতাল্লিশটি আসনে ভোট হবে আর ফল প্রকাশ হবে চার জুন ভারতের লোকসভা নির্বাচনের খবর জানাতে কলকাতা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য আমরা সরাসরি যাচ্ছি তার কাছে ভোট উৎসবের ঘন্টা বেজে গিয়েছে ভারতীয় সময়ে সাতটা আর বাংলাদেশের সময় সকাল সাড়ে সাতটার থেকে এই ভোট উৎসব শুরু হয়েছে আপনি জানেন যে এই ভোট উৎসব ঘিরে গত কয়েকদিন ধরে সাজো সাজো রব শুরু হয়েছিল গোটা ভারত জুড়ে এবং আজকে সতেরোটি রাজ্য এবং চারটি কেন্দ্রশাসিত মিলিয়ে একুশটি প্রশাসনিক অঞ্চলে ভোট শুরু হয়েছে এবং প্রায় সাড়ে ষোলো কোটি ভোটার তারা কিন্তু প্রায় দু হাজারেরও বেশি প্রার্থীর আজকে ভাগ্য পরীক্ষা করবেন আপনি জানেন যে এই দেশের ভোট উৎসব শুরুর কয়েক ঘন্টা আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেছেন এবং টুইট করে যত বেশি সংখ্যক মানুষকে ভোট কেন্দ্রে যেতে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন আপনি জানেন যে আজকে বেশ কয়েকজন প্রভাবশালী মন্ত্রীকে নরেন্দ্র মোদীর সরকারের প্রায় ছজন মন্ত্রীর ভাগ্য নির্ধারণ করা হবে এবং একই সঙ্গে একশো কুড়ি একশো দুটি আসনের মধ্যে অবশ্যই বলতে হবে পশ্চিমবঙ্গের তিনটি আসন রয়েছে রাজ্যের উত্তরের তিনটি জেলা আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে ভোট চলছে ইতিমধ্যে আপনি জানেন যে সব বরাবরই পশ্চিমবঙ্গের আসনগুলোতে নির্বাচন কেন্দ্রিক একটি উত্তেজনা থাকে টান উত্তেজনা থাকে এবং সহিংসতার ঘটনাও ঘটে আমরা সকাল থেকে দেখেছি যে তিনটি আসনের মধ্যে গণমাধ্যমগুলোর চোখ এবং নির্বাচন কমিশনের চোখ কিন্তু রয়েছে কোচবিহার আপনি কোচবিহার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিধ প্রামাণিত নিশ্চিত প্রামাণিকের আসন সকাল থেকে কিন্তু বেশ কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা সেখানে ঘটেছে এছাড়া ভোটের ওপর শান্তিপূর্ণভাবে পশ্চিমবঙ্গের বাকি যে দুটি আসন আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে কিন্তু এখনো পর্যন্ত ভোটের যে গতি সেটি কিন্তু স্বাভাবিক বলে রয়েছে আপনি জানেন যে ভারতের এই বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক অধিকার প্রয়োগের উৎসবের যে ব্যবস্থাপনা সেটি জাতীয় নির্বাচন কমিশন গত এক মাস ধরেই সেটি ব্যবস্থাপনা করেছে গতকাল সকাল থেকে আমরা দেখেছি যে ভোট কর্মীরা ভোট কেন্দ্রে পৌঁছেছেন এবং ভোট কেন্দ্রে পৌঁছেছেন শুধু ভোট কর্মীরাই নন নিচ্ছিদ্দ্য নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনী রোডমার্চ শুরু করেছিল প্রত্যেকটি এলাকার সংবেদনশীলতা বুঝে কোথাও কোথাও দশ দিন কোথাও কোথাও পনেরো দিন আগে থেকে মানুষের মধ্যে ভোটারদের মধ্যে আস্থা ফেরাতে মার্চের ব্যবস্থা করা করেছিল কেন্দ্রীয় বাহিনী এবং সব মিলিয়ে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এই আঠারোতম ভারতের লোকসভা জাতীয় লোকসভা নির্বাচনের যে ঘন্টা বাজলো মনে করা হচ্ছে যে এইটি সুষ্ঠুভাবেই আজকে কিন্তু ভোট সম্পূর্ণ হবে আপনি জানেন যে সকাল সাতটা থেকে ভোট শুরু হয় এবং নিয়ম অনুযায়ী সন্ধ্যা ছটা পর্যন্ত ভোট থাকবে কিন্তু ভোট ভোট কেন্দ্রে কেন্দ্রে দাঁড়ানো প্রত্যেক ভোটারের ভোট দান নিশ্চিত করার পরই কিন্তু এই ভোট দরজা বন্ধ করবে এছাড়া কিন্তু ভোট কেন্দ্রগুলো অব্যাহতভাবে রাত হলেও চলবে অর্থাৎ ভোট কেন্দ্রে দাঁড়ানো মানুষ যদি সন্ধ্যা ছটার আগে দাঁড়াবেন তাদের প্রত্যেকের ভোট নিশ্চিত করা কিন্তু ভোট কর্মীদের কাজ আপনি জানেন যে এবারের রাজনৈতিক দলগুলো ছটি জাতীয় নিবন্ধিত রাজনৈতিক দল ছাড়াও ছশো দু হাজার ছশো ষাটটি নিবন্ধিত রাজনৈতিক দল এবার ভোটে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছেন তার মধ্যে নিঃসন্দেহে বিজেপি যেরকম রয়েছে জাতীয় কংগ্রেস রয়েছে এন ন্যাশনাল পিপুলস পার্টির রয়েছেন এবং প্রাদেশিক রাজনৈতিক দল যেমন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস রয়েছে বিহারের আরজেডি লালু প্রসাদ যাদবের আরজেডি রয়েছে তো সব মিলিয়ে আজকে কিন্তু যেটা বলছিলাম প্রায় দু জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন তার মধ্যে ছজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন যেমন নীতিন গড়গড়ি রয়েছেন নিশিৎ প্রামাণিক রয়েছেন এরকম আজকে সব মিলিয়ে এখনো পর্যন্ত যদি কোচবিহার আসনটিকে লোকসভা আসনটি কোচবিহার লোকসভা আসনটিকে বাদ দেওয়া যায় এখনো পর্যন্ত ভোটের যে প্রায় দু ঘন্টা হয়েছে ভোটের কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কোনো ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটেনি এবং একই রকম রকমভাবে আপনি জানেন যে নিরাপত্তার কারণে ভৌগোলিক কারণে ভারতে সাত দফা নির্বাচন সাত দফা ভোট গ্রহণের সূচি জাতীয় নির্বাচন কমিশন নিয়েছে সেখানে দাঁড়িয়ে আজকে যেখানে একদিকে যেমন ভোট হচ্ছে অন্যদিকে রাজনৈতিক দলগুলো কিন্তু তারা বিভিন্ন বিভিন্ন রাজ্যে রাজ্যে প্রচার প্রচার চালাচ্ছেন বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধীর মতো সে হাই প্রোফাইল নেতারা তাদের নিজের এবং দলীয় প্রার্থীর হয়ে কিন্তু প্রচারণা অব্যাহত রেখেছেন তো এই ছিল আমার কাছে ভারতের আঠারোতম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণের আমার কাছে থাকা প্রথম দু ঘন্টার এ সংক্রান্ত সব শেষ ভারতের লোকসভা নির্বাচনের খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম কলকাতা থেকে ইসরায়েলের পরম মিত্র যুক্তরাষ্ট্রের ভেটতে থমকে গেল ফিলিস্তিনি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা বৃহস্পতিবার ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্য পদ দিতে নিরাপত্তা পরিষদে ভোটাফুটিতে অনুষ্ঠিত হয় পক্ষে বারো সদস্য ভোট দিলেও বাদ সাধে ওয়াশিংটনের ভেট প্রস্তাবটি পাশ হলে কার্যত রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেত ফিলিস্তিন দীর্ঘ ১৩ বছর পর আবারও রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাওয়ার পথে বড় ধরনের অগ্রগতির প্রত্যাশা করেছিল ফিলিস্তিন পর্যবেক্ষক রাষ্ট্র থেকে জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্য পদ দিতে বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে আয়োজিত হয় ভোটাভুটি মূলত সংস্থাটির পূর্ণাঙ্গ সদস্য পদ প্রাপ্তির মধ্য দিয়েই রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেত ফিলিস্তিন যা বছরের পর বছর ধরে চলা সংঘাত অবসানের একমাত্র পদ বলেই মনে করেন অনেকে এতদিন মুখে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের কথা বললেও জাতিসংঘের এই টিতে আবারও নিজেদের চিরাচরিত দ্বিমুখী চরিত্রে জানান দিল যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার প্রস্তাবের পক্ষে বারো সদস্য ভোট দিলেও একা যুক্তরাষ্ট্রের ভেটোতে ভেসতে চায় সবকিছু রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাওয়ার দোরগোরা থেকে খালি হাতে ফিরতে হয় নিপীড়িত ফিলিস্তিনকে এদিন ভোট দেওয়া থেকে বিরত ছিল যুক্তরাজ্য এবং সুইজারল্যান্ড নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে তীব্র নিন্দা জানায় রাশিয়া ভেটো ক্ষমতা প্রয়োগের মধ্য দিয়ে ওয়াশিংটন ইসরায়েলের স্বার্থোদ্ধার করছে বলেই দাবি তাদের অবশ্য যুক্তরাষ্ট্রের দাবি এখনো দুই রাষ্ট্রভিত্তিক সমাধানই চায় তারা তবে তা ইসরায়েল এবং ফিলিস্তিন কর্তৃপক্ষে সরাসরি আলোচনার মাধ্যমে হতে হবে এমনটাই জানান দু হাজার এগারো সালে পূর্ণ সদস্য রাষ্ট্র হওয়ার জন্য প্রথমবারের মতো আবেদন করে ফিলিস্তিন তবে সে সময় সংশ্লিষ্ট কমিটি শর্ত পূরণ সংক্রান্ত বিষয়ে ঐক্যমতে পৌঁছাতে না পারায় সে দফায় আর ভোটাভুটি পর্যন্ত গড়ায়নি এরপর গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের মধ্যেই ফিলিস্তিন এ মাসের শুরুতে আবারও সদস্য পদে আবেদন করে রিজার্ভ ধরে রাখার লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশকে ডলারের বিনিময় হার বাজার ভিত্তি করা পরামর্শ দিয়েছে ওয়াশিংটন ডিসিতে এর বসন্তকালীন বৈঠকে আয়োজিত সংবাদ সম্মেলনে এ পরামর্শ দেন সংস্থাটির এশিয়া প্যাসিফিক ডিপার্টমেন্টের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাস এদিকে আলাদা বৈঠকে বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় যুদ্ধ বন্ধে তাগিদ দেন আইএমএফ প্রধান ওয়াশিংটন ডিসি থেকে কাজল আব্দুলার রিপোর্ট আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর ঋণের শর্ত অনুযায়ী কখনোই কাঙ্ক্ষিত রিজার্ভ ধরে রাখতে পারেনি বাংলাদেশ এমন অবস্থায় সংস্থাটির এশিয়া প্যাসিফিক ডিপার্টমেন্ট বলছে রিজার্ভ বাড়াতে হলে বাংলাদেশকে অবশ্যই ডলারের বিনিময় হার পুরোপুরি বাজারের উপর ছেড়ে দিতে হবে আই থিংক ইট ইজ ইম্পর্ট্যান্ট ফর বাংলাদেশ টু ট্রানজিশন টু মোর ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট রিজিম

Aimed at stabilising the economy. When you think in terms of the program, this is this is a, this is a program.

ডলার লেনদেন চলছে যদিও দেশের অর্থনীতিবিদরা অনেক আগেই আইএমএফ এর মতই বাজার ভিত্তিক ডলারের রেট নির্ধারণ করা পরামর্শ দিলেও তা আমলে নেয়নি বাংলাদেশ ব্যাংক আর ওয়াশিংটন ডিসিতে আইএমএফ এর সাথে বৈঠক শেষে অর্থমন্ত্রীর কাছে এই বিষয়ে মন্তব্য চাইলে কোনো উত্তর দেননি তিনি ওয়াশিংটন ডিসি থেকে কাজল আব্দুল্লাহ সময় সংবাদ যুক্তরাষ্ট্র উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অবশেষে মালয়েশিয়া চালু হলো ই পাসপোর্ট কার্যক্রম বৃহস্পতিবার রাজধানী সাউথ গেট কমার্শিয়াল সেন্টারে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত হয় উদ্বোধনী অনুষ্ঠান এই পাসপোর্টের পাশাপাশি জাতীয় পরিচয়পত্রের সেবাও চালুর দাবি জানান প্রবাসীরা কোয়ালালামপুর থেকে মোহাম্মদ আব্দুল কাদের রিপোর্টে বিস্তারিত দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মালয়েশিয়া চালু হলো ই পাসপোর্ট কার্যক্রম বৃহস্পতিবার কোয়ালালামপুরের সাউথ গেট কমার্শিয়াল সেন্টারে ই পাসপোর্ট সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন ই পাসপোর্ট প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নুরুসালাম সালাম আনুষ্ঠানিক উদ্বোধন শেষে এক শিশু এবং দুই তরুণ আবেদনকারীকে ই পাসপোর্ট এনরোলমেন্ট স্লিপ হস্তান্তর করেন প্রধান অতিথি এদিন চুয়াল্লিশতম ই পাসপোর্ট সেবাসহ প্রবাসীদের কল্যাণে সরকারের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে প্রবাসীদের অবহিত করেন অতিথিরা আমাদের সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে আপনাকে এনআইডি অনুযায়ী আপনি পাসপোর্ট পাবেন অর্থাৎ আপনার এনআইডির সাথে আপনার নাম এবং বয়সের কোনো পরিবর্তন হতে পারবে না ই পাসপোর্ট উদ্বোধন অনুষ্ঠানে রাষ্ট্রদূত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এবং প্রবাসী বাংলাদেশি সহ সব নাগরিকের জন্য ডিজিটাল সেবা নিশ্চিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন শতভাগ সচেতার মধ্য দিয়ে সেবাটি আপনাদের কাছে যেন দিতে পারে সেক্ষেত্রে আপনাদেরও সহযোগিতা বুদ্ধি পরামর্শ ক্ষেত্রে সবসময় আপনাদেরকে স্বাগত জানাই ই পাসপোর্ট সেবা চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন মালয়েশিয়ায় বসবাসকারী প্রবাসীরা ডিজিটাল পাসপোর্টকে ফলো করে যেন ই পাসপোর্টটা দেওয়া হয় কারণ প্রবাসে যাদের পাসপোর্ট আছে তাদের নাম কোনো নাম ডেট অফ বার্থ কোনো কিছু পরিবর্তন করা যাবে না আগে আমরা অনেক দেখা গেছে এজেন্টের কাছে ঘুরতে ঘাটতে হইতো এক মাস দুই মাস তিন মাস সময় লাগতো এখন দেখা গেছে দ্রুত পাওয়া যাবে দু পাঁচ বছরের ভিতরে ঘুরতে পারার দশ বছরের জন্য একবারে পাইতেছি আমাদের আমাদের প্রবাসীদের বাংলাদেশে জাতীয় পরিচয়পত্রের সংশোধনের সুযোগ থাকলেও মালয়েশিয়া নেই সেই সুযোগটি ফলে ই পাসপোর্ট সংগ্রহের ক্ষেত্রে ভোগান্তির আশঙ্কায় রয়েছেন প্রবাসীরা ই পাসপোর্টের পাশাপাশি জাতীয় পরিচয়পত্রের সেবাও দূতাবাস থেকে দ্রুত চালুর দাবি জানান প্রবাসী বাংলাদেশিরা মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে মোহাম্মদ আবদুল কাদের সময় সংবাদ সংযুক্ত আরব আমিরাতের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে তবে গুরুত্বপূর্ণ অনেক এলাকায় এখনও পানি জমে থাকায় দুর্ভোগ পোহাচ্ছে জনসাধারণ শারজা এয়ারপোর্টের কার্যক্রম পুরোপুরি চালু হলেও দুবার এয়ারপোর্টে শিরুর বিপর্যয় কাটেনি সংযুক্ত আরব আমিরাত থেকে শিব্বি আল সাদিকের রিপোর্ট টানা ভারী বৃষ্টিপাত কাটিয়ে অনেকটাই রোদ ঝলমলে হয়ে উঠেছে সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়া তবে এখনও চিরচেনা সেই কর্মব্যস্ততা শুরু হয়নি বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানও এখনও অনেক জায়গায় জলবদ্ধতার কারণে বিপর্যস্ত জনজীবন মঙ্গলবার স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বৃষ্টিতে মুহূর্তেই উলট পালট হয়ে যায় দুবাইয়ের সব কিছু সরজমিনে দেখা যায় এখনো পানির নিচে তলিয়া আছে শত শত গাড়ি ঘরবাড়ি পরিষ্কার করে আবারও বসবাসযোগ্য করার চেষ্টা করছেন অনেকে ব্যবসায়ীরাও ভেজা পণ্য বিক্রি করছেন নামমাত্র দামে এদিকে ভয়াবহ বিপর্যয় কাটিয়ে অনেকটা স্বাভাবিক হয়ে উঠেছে দুবাইও সারজা বিমানবন্দরের কার্যক্রম দেশের বাইরের বেশ কয়েকটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করেছে তবে বহির্গামী ফ্লাইটগুলো ছাড়তে বিলম্ব হওয়ায় বিমানবন্দরটি পুরুদমে চালু করতে বেশ ব্যাগ পেতে হচ্ছে কর্তৃপক্ষকে যাত্রীদের ভোগান্তি কমাতে সব রকম প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানায় কর্তৃপক্ষ বইরে আবহাওয়ায় সেখানে আটকে পড়া একশো পঞ্চাশ বাংলাদেশি এয়ার আরাবিয়ার দুটি ফ্লাইটে দেশে বলে জানা গেছে শিবলাল সময় সংবাদ সংযুক্ত আরব গত কয়েক বছর ধরে শীর্ষস্থান নিয়ে লড়াই চলেছিল বিশ্বের দুই সেরা বিমানবন্দরের তারই ধারাবাহিকতায় এবার সিঙ্গাপুরে চাঙ্গি বিমানবন্দরকে পেছনে ফেলে বিশ্বের সেরা বিমানবন্দর নির্বাচিত হয়েছে কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর এবার এক যুগ ধরে শীর্ষে থাকা বিজয়কে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করল কাতারের রাজধানী দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রতি স্কাইট্রেক্স ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ডস দু হাজার কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরকে সেরা ঘোষণা করা হয়েছে সেরা বিমানবন্দরের তালিকায় এশিয়ার বিমানবন্দরগুলোর আধিপত্য দেখা গেছে এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার সিউলের ইঞ্চন বিমানবন্দর চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে জাপানের টোকিওর হানেদা এবং নারিতা বিমানবন্দর তবে এই তালিকায় সবচেয়ে বড় চমক দেখিয়েছে হংকং বিমানবন্দর বাইশ ধাপ এগিয়ে এটি এগারো নম্বরে উঠে এসেছে বিশ্বের অন্যতম উন্নত দেশ যুক্তরাষ্ট্রের কোন বিমানবন্দর সেরা বিশেষ জায়গা করে নিতে পারেনি দেশটির সিয়াটলের তাকুমা বিমানবন্দর চব্বিশতম স্থানে রয়েছে ইউরোপের দেশগুলোর বিমানবন্দর তাদের জায়গা ধরে রেখেছে মূলত বিমানবন্দর ব্যবহারকারীদের সন্তুষ্টি এবং জরিপের উপর ভিত্তি করে বিমানবন্দরের তালিকা প্রকাশ করে স্কাইট্রেক্স ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ড নাদিম মার্জান সুম সংবাদ সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে সুবর্ণ জয়ন্তী উদযাপিত হয়েছে বুধবার রাতে দুবাইয়ের একটি হোটেলে আয়োজনে উপস্থিত হন দুই দেশের প্রতিনিধিরা এদিন স্বাধীনতার তিপ্পান্ন বছর এবং ঢাকা আবুধাবির দ্বিপাক্ষিক সম্পর্কের পঞ্চাশ বছর উদযাপনে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটোট রাখার অঙ্গীকার করেন তারা দুবাই থেকে শিবির সাদিকের রিপোর্ট উনিশশো সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংযুক্ত আরব আমিরাত সফরের মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে দেশটির সম্পর্ক স্থাপিত হয় যে সম্পর্ক এবং বন্ধুত্ব এখনও অটুট রয়েছে বুধবার বাংলাদেশের স্বাধীনতা ও কূটনীতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দুবাইতে আয়োজিত এই অনুষ্ঠানে দুটি দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বন্ধুত্বের দৃঢ়তার কথা তুলে ধরেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপপরিচালক রাশিদ দেশের কর্মকর্তা ছাড়াও বিশ দেশের কূটনীতিকরা অংশ নেন এদিন বাংলাদেশ আমিরাত দীর্ঘ সম্পর্কের কথা তুলে ধরে বাংলাদেশে নিরাপদ বিনিয়োগের আহ্বান জানান কনসাল জেনারেল বিএম জামাল হোসেন এবং বাংলাদেশের সাথে প্রায় পঞ্চাশ বছরের উপর যে রিলেশনশিপ এটার মধ্য দিয়ে বাংলাদেশ সব সময় ইউএই সাথে আছে এবং ইউএই আমাদের সাথে সবসময় সহযোগিতা করে আসতেছে বাংলাদেশের সাথে এক্সপোর্ট ইনপোর্ট সহ সর্বক্ষেত্রে এই এদেশ সরকার এবং বাংলাদেশ সরকারের যে ব্যবসা বাণিজ্য প্রতিদিনই প্রসার হবে বলে আমি মনে করি আমরা চাই এ দেশের সাথে আরও সুসম্পর্ক বজায় রাখুক এবং এ দেশের কানুন মেনে আমরা যাতে সবাই সঠিকভাবে চলি সুবর্ণ জয়ন্তীর এই আয়োজনে শেখ জায়েদ বিন আল নাহিযান এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাক্ষাতের বিশেষ মুহূর্ত তথ্যচিত্রের মাধ্যমে তুলে ধরা হয় জাতির পিতা আর সুলতান আল সাথে তার ঐতিহাসিক সাক্ষাতের মধ্য দিয়ে আমাদের যে পারস্পরিক সম্পর্কের বন্ধুত্বের সহযোগিতার যে সূত্রপাত হয় সেটি এখন একটি অনন্য উচ্চতায় বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও দেশটিতে অবস্থানরত প্রবাসী ব্যবসায়ী নারী উদ্যোক্তা নারী সংগঠক বিভিন্ন পেশাজীবীরা অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে সাদিক সময় সংবাদ সংযুক্ত আরব আমিরাত অবৈধভাবে অবস্থানরত প্রবাসীদের সাধারণ কমা ঘোষণা করায় সেই সুযোগ নিয়ে বৈধ হচ্ছেন বিভিন্ন দেশের অভিবাসীরা কাগজপত্রহীন প্রবাসী বাংলাদেশিদেরও এই সুযোগ গ্রহণের আহ্বান থেকে রিপোর্ট দীর্ঘ পাঁচ বছর পর অবৈধ প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে কুয়েত সরকার সতেরো মার্চ থেকে শুরু হওয়া এই প্রক্রিয়া চলবে সতেরো জুন পর্যন্ত প্রথম মাসেই পাসপোর্টহীন প্রায় দুই হাজার প্রবাসী ট্রাভেল পারমিট নিয়েছেন এছাড়া যাদের পাসপোর্ট আছে তাদের অনেকেই দেশে ফিরেছেন যাদের নামে কোনো মামলা নেই তারাই সাধারণ ক্ষমার আওতায় সর্বোচ্চ ছয়শ দিনের জরিমানা দিয়ে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন অন্যদিকে যাদের বিরুদ্ধে পলাতক ব্যতীত অন্য কোনো মামলা থাকবে তারাও সাধারণ ক্ষমার সুযোগ পাবেন তবে আগে মামলা নিষ্পত্তি করতে হবে এই সুযোগে অবৈধরা করলেও ফের বৈধ উপায়ে আসতে পারবেন বলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তিনি দেশটিতে থাকা অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমার সুযোগটি গ্রহণের অনুরোধ করেন আমাদের সম্মানিত প্রবাসী যে বাংলাদেশি যারা আছেন বিশেষ করে যারা অবৈধ আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা সুযোগটি গ্রহণ করুন এখানে অবৈধভাবে একটা দুশ্চিন্তা একটা হয়রানির মধ্যে না থেকে দেশে ফেরত গিয়ে দরকার বলে আবার ভালোভাবে বৈধ হবে আসার চেষ্টা করুন এদিকে বিভিন্ন অভিযোগে কুইতি নাগরিক সহ প্রায় ষোলো হাজার প্রবাসীর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে কুয়েত সরকার কুয়েত থেকে ময়ুন সুমন সময় সংবাদ এছাড়া আন্তর্জাতিক সময় সময় সংবাদের সঙ্গে থাকবেন সজল মিত্র রিচার্ড ধন্যবাদ কনক আপনাকে সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন সময়ের